এই বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেকটা ভালো আছি। আপনারা দীর্ঘ অনেক দিন ধরে কমেন্ট করে যাচ্ছেন, ভাই আপনার খবর কি, আপনাদের মাঝে বলার সময় হয়ে ওঠে নাই, তাই আপনাদের মাঝে শেয়ারও করতে পারি নাই। আজকে আমি ভাবলাম আপনাদের মাঝে আমার সম্পন্ন ঘটনা শেয়ার করে দেই, আমার কাজ কতটুকু হচ্ছে এবং কি কি হইলো সব কিছু আপনাদের মাঝে শেয়ার করে দিব। আপনাদের যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দিবেন। এখন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি আজকের এই ভিডিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। চলুন তাহলে মূল আলোচনায় যাওয়া যাক। আপনারা যারা দীর্ঘ অনেক দিন ধরে কমেন্ট করে যাচ্ছেন, ভাই আপনার খবর কি, তাহলে বলছি আপনারা শুনে নেন। কাগজপত্র টাকা পয়সা জমা দেই, তার কিন্তু দুই মাস পর কিন্তু আমার যে ওয়ার্ক পারমিট ওইটা কিন্তু চলে আসে। এখন ওয়ার্ক পারমিট আসলো, বিশেষ করে 10 দিনের মাথায় আমার কিন্তু যেটা এম্বাসি অ্যাপার্টমেন্ট ডেট ওইটা কিন্তু আমি পেয়ে যাই। ওইখানে একটা ডেট ছিল 8 তারিখে এম্বাসি অ্যাপার্টমেন্ট ডেট, আমি কিন্তু ফাইনালি তখন চলে যাই এম্বাসি পেস করতে। বিশেষ করে আমি কিন্তু এম্বাসি পেস করছি, পেস করার আগে তখন আছে না ভাই, আমি ভাবছিলাম এম্বাসিতে গেলে কী নি হয়, কীরকম নাকি প্রশ্ন করে, প্রশ্নের উত্তর কি আমি সঠিকভাবে দিতে পারবো নি। বিশেষ করে যখন আমি এম্বাসি পেস করলাম, আপনার যে অ্যাম্বাসিটরের যে আপনার কথাবার্তা আমার কাছে খুবই ভালো লাগে। আমি কিন্তু আগে ভাবছিলাম আপনার যে অ্যাম্বাসিটর কীরকম নি প্রশ্ন করে, তারপর যখন গেলাম তখন দেখি যে আপনার অ্যাম্বাসিটর এরম প্রশ্ন করে, একেবারে ইজি প্রশ্ন বলতে পারি। অ্যাম্বাসি আছে না, আপনাকে শুধু জিজ্ঞাসা করবে আপনার নাম, আপনাকে জিজ্ঞাসা করবে আপনার আপনার বয়স, আপনার সম্পূর্ণ উত্তর আপনি চাইলে আছে না ইংলিশেও দিতে পারেন, আপনি চাইলে উত্তরটা বাংলায়ও দিতে পারেন, মানে দুই রকম সিস্টেমই ওইখানে চলে। এখন আপনাকে প্রশ্ন করবে একেবারে ইজি, যেরকম ফার্স্ট আপনাকে প্রশ্ন করবে আপনার নাম কি, আপনার নাম বললেন, তারপর আপনাকে জিজ্ঞাসা করলো ডেট অফ বার্থ ওইটা বললেন, তারপর আপনাকে জিজ্ঞাসা করলো আপনার কোম্পানির নাম ওইটা বললেন, তারপর আপনাকে জিজ্ঞাসা করলো কোম্পানি অ্যাড্রেস ওইটা বলবেন, তারপর আপনাকে জিজ্ঞাসা করবো আপনাদের যাচ্ছেন কোসোভো, আপনার স্যালারি কয় টাকা, আপনার যে কাগজ ওইখানে কিন্তু স্যালারি সম্পর্কে ওই যে কাগজের মধ্যে কিন্তু সব কিছু লেখা আছে, ও স্যালারি কত সব কিছু আপনি কিন্তু মাথার মধ্যে সেভ করে রাখবেন। যেটা প্রশ্ন করবে তোমার স্যালারি কত, আপনার যেটা স্যালারি ওইটা কিন্তু সঠিকভাবে প্রশ্নের উত্তর দিবেন। আপনাকে জিজ্ঞাসা করবে ভাই আপনাদের যাচ্ছেন কোসোভো, আপনি কি থাকবেন কোসোভো, কাজকাম করবেন, আপনি সেখান থেকে চলে যাবেন ইটালি ফ্রান্স জার্মানি, এরকম ভাই আপনাকে প্রশ্ন করবে। তো গ্যাডাগেট কিন্তু বলবেন ভাই আমি থাকবো কোসোভো, কোসোভোতে থেকে আমি কাজকাম করব, আমি কোনো দিক যাবো না, আমার স্বপ্ন ছিল কোসোভোতে যাওয়া, এর জন্য আমি যাচ্ছি। এই এম্বাসি আছে না, পেস করার আগে এম্বাসির কিন্তু একটা ফ্রি আছে, ওই ফ্রি কাগজটা সংগ্রহ করবেন, তারপর আপনার যত ওয়ার্ক পারমিট বা আপনার যে এম্বাসি অ্যাপার্টমেন্ট ডেটের যে কাগজপত্র সব কিছু একসাথে করে তখন কিন্তু আপনি গিয়ে এম্বাসি পেস করবেন। বিশেষ করে এম্বাসি পেস করার আগে মোবাইল নাম্বার একটা জিমেল আইডি সুন্দর করে একসাথে নিয়ে তারপর আপনি এম্বাসি পেস করবেন, কারণ আপনি যখন এম্বাসি পেস করলেন 60 দিনের ভিতরে আপনাকে মেল করে জানানো হবে আপনার পাসপোর্ট রেডি, আপনি পাসপোর্টটা আনতে পারেন, এরকম একটা মেল আসবে বা আপনার একটা SMS আসবে। আশা করি আপনি এত বুঝতে পারছেন। তো ভাই সেরকম করে অপেক্ষা করে আসি আমার যেই মেল বা SMS কবে আসবে,
বিশেষ করে আজও আছে না আমি সেই অপেক্ষায় আছি জানি না ফাইনালি এই মিলটা বা যে এসএমএসটা কবে আসবে এর জন্য আমিও খুব টেনশনে আছি যাই হোক ভাই আপনাদের মাঝে তো অনেক কিছু শেয়ার করলাম আর ভাই আপনাদের মাঝে বকবক করব না এখনই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।